ঘরের নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে হাত সাফাই করলো চোরের দল। ঘটনা সোমবার রাতে উদয়পুর পুলিশ লাইন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, উদয়পুর পুলিশ লাইন এলাকার বাসিন্দা সুনীলচন্দ্র দেবনাথের বাড়িতে দীর্ঘ এক বছর ধরে ভাড়াটা হিসেবে রয়েছেন দেবযানী জমাতিয়া উত্তম দেববর্মা। কিন্তু দেবযানী জমাতিয়ার ঘরের সদস্যরা অসুস্থ থাকায় বর্তমানে তারা টেপানিয়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন। এই সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল দুই ভাড়াটিয়ার ঘরে হাত সাফাই করে নেয়। উত্তম দেববর্মা জানান, তারও বাড়িতে ছিলেন না। সেই সুযোগে চোরের দল এলপিজি গ্যাস সিলিন্ডার, কিছু স্বর্ণালঙ্কার ও নগদ কিছু টাকা নিয়ে চম্পট দেয়। পরে উত্তম দেববর্মা তার ঘরে এসে দেখতে পায় পরপর দুটি ঘরে চুরিকাণ্ড সংঘটিত হয়েছে। পরবর্তী সময় রাধাকৃষ্ণপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। পরপর দুই ঘরে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি উদয়পুর পুলিশ লাইন এলাকায়। ঘটনা হয়েছে, আমি দোকান থেকে আনার পর দিয়ে আমি ঘোরায় দেখছি যে আমার ঘরটা খোলা, আমার দ্বিতীয় ঘর খোলা। আয়া ঘর দেখি আমার পরে এইসব জিনিসপত্র সব লন্ডভন্ড। এরপরে আমি মালিককে জানাইছি যে ঘরে কেউ এমন অবস্থা। এরপরে আয়া দেখি কিন্তু আমার বড় মিসেজ ফোন করছি, তুমি কি তালা ঘর তালা দিছ? ঘর তালা দিছে। এইসব এই আপনার নাম? আমার নাম উত্তম দেববর্মা। এটা কোন জায়গা? এটা ধর্ষণগর পুলিশ লাইন এম পিসের সামনে, মানে আসম হোটেল সামনে। কি আপনারা কি ভাড়া থাকতেন নাকি? হ্যাঁ, আমি ভাড়া থাকি। বাড়ি এখন এক বছর আছে ভাড়া আছে। বাড়ির মালিকের নাম সুনীল দেবনাথ। ভিডিও রিপোর্ট, সার্চ ইঞ্জিন।